ছোট থেকে দেখেছি, তো এখন বলতে পারবো না কত বয়স সেটা বলতে পারবো না। আমরা ছোট থেকেই দেখতেছি আর কি, আমার তো পাঁচখানা চলতেছে। আগামী 20 জানুয়ারি থেকে আমাদের এই কালীমেলা শুরু হবে, 24 তারিখের মধ্যে আমাদের এই কালীমেলা শেষ। আদিবাসী গান থাকবে যারা তোমার ফিল্ম জগৎ থেকে আসবে। হাই ফ্রেন্ডস, আজকে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম, একদম বর্ডার সাইডে আমি যাচ্ছি। আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ আমি আজকে দেখাবো। এখন বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে পাঁচপুকুর নামে পরিচিতি। এই যে এখন পুরাদমে কাজ চলছে আর আমি উপস্থিত এই জায়গায়, অনেক দাদারা কাজ করছে এই জায়গায়। তো এই যে মন্দিরটি আছে, এটা হচ্ছে কালী মন্দির। এই মন্দির হচ্ছে মেলা সামনে চলে এসেছে, মাঘ মাসের মানে প্রথম শুক্রবারে মেলাটি মানে অনুষ্ঠিত হবে। এখন দাঁড়িয়ে আছি আমি হচ্ছে একদম মন্দিরের পাশে উপস্থিত, অনেক দাদা এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমি একটু পরিচয় তোমাদের করিয়ে দিই, এই যে পাশে কিন্তু দাদা দাঁড়িয়ে আছে। তো এই জায়গায় মোলাকাত হয়ে গেল, ইনি হচ্ছে মানে আমি যেটা জানতে পারলাম, তো ইনি হচ্ছে মানে মেলার মালিক। তো যদি বলতে একটু দু চার কথা একটু বলতেন আমার দর্শককে। নমস্কার, আমার নাম উত্তম সরকার। যে আমাদের আগামী 20 জানুয়ারি থেকে আমাদের এই কালীমেলা শুরু হবে, 24 তারিখের মধ্যে আমাদের এই কালীমেলা শেষ। এটা বহু প্রাচীন পুরনো কালীমেলা। এটা এই মেলায় বহু ভক্ত আসে বহু দূর দূরান্ত থেকে। এই মেলায় আমাদের বিশেষ আকর্ষণ পুতুল নাচ, নাগরদোলা, সার্কাস, ব্রেক ড্যান্স এবং বাচ্চাদের আরও খেলার সামগ্রী থাকে মেলাতে আমাদের। তাছাড়া এই মেলাতে মানুষের অনেক মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য অনেক পুণ্যার্থী এখানে আসে। কবে কবে হবে কি আমাদের? 20 জানুয়ারি থেকে আমাদের শুরু হচ্ছে, 24 জানুয়ারি আমাদের মেলা শেষ। এর জায়গার নাম হচ্ছে লস্করহাট থেকে দক্ষিণে পাঁচপুকুর কালী মেলা, এটা নাম বলে। একদম বাংলাদেশ বর্ডারের পাশেই, আর এই মেলা থেকে সামান্য একদম 3-4 কিলোমিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার। এর আগে আমি শুনেছি এই মেলা নাকি মানে যখন স্টার্ট হতো তো তখন নাকি বাংলাদেশ বর্ডার নাকি খুলে দেওয়া হতো। তো এখন বিশেষ মানে খোলা হয় না নানান সমস্যার জন্য। তো এই মেলা খুব একটি জনপ্রিয় এবং ফেমাস। এটা হচ্ছে প্রত্যেক মাঘ মাসের হচ্ছে শুক্রবারই কিন্তু প্রথম শুক্রবারে কিন্তু অনুষ্ঠিত হবে, এবং আমি মনে করো 10-12 দিন আগে কিন্তু চলে এসেছি। আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো আমি সম্পূর্ণ এই বাংলাদেশ একটু সাইডটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঠগুলো ফাঁকা আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দোকান পাশে এগুলো কিন্তু এই জায়গায় বসবে, পুরো মাঠটা কিন্তু একদম ইয়ে হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু পরে আমি তোমাদের একটু দেখিয়ে দিব, এই জায়গায় দেখিয়ে দিব হচ্ছে কালী প্রতিমা তৈরি হচ্ছে, এবং সম্পূর্ণ কিন্তু এই মাঠগুলো কিন্তু একদম মেলায় ঘুরে মানে দোকানে ভরে যাবে। আমি এখন চলে এসেছি যে কাকু এই জায়গাতে প্রতিমা তৈরি করছে, তো একটু আমি কাউকে দেখিয়ে দিই এই যে প্রতিমা তৈরি করছে আর এই জায়গায় দাদা প্রতিমা তৈরি করছে। এই যে প্রতিমাগুলি কিন্তু এগুলো কিন্তু পাঁচপুকুরের সম্পূর্ণ কিন্তু কালী প্রতিমা। এই জায়গায় ছোটো অনেক ছোটো ছোটো কালী প্রতিমা তৈরি হচ্ছে, এবং যেটা হচ্ছে বড় কালী প্রতিমা সেটা মণ্ডপেই উপস্থিত। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে কাকু কিন্তু কালী প্রতিমায় খুব মানে তৈরি করায় খুব ব্যস্ত আছে। বাড়ি তো কাঁঠালপুকুর মৌজা আটিলা, ওখানে আমার বাড়ি। তো ঠাকুর তো বানাই অনেকদিন থেকে, মোটামুটি 30 বছর হয়ে গেল, কোনো সুযোগ সুবিধা পাইনি, সুযোগ সুবিধা নাই, কী করবো জানতেই তো পারছেন পাটির ব্যাপার। ওই যে না ধান রাধান করি না, কাজ করেই যাই, খাচ্ছি এই করি, ছেলে লেখাপড়া পড়ে ইঞ্জিনিয়ারে। কবে অনুষ্ঠিত হবে একটু বলেন? এটা মাঘ মাসের, বাংলা মাঘ মাসের 5 তারিখ। তার মানে ঘরের সম্বন্ধে আসেনি? তাই না, না আলাদা। তখন খুলে দেওয়া দেখিনি কিন্তু,
এমনি চোরাই ভাবে লোক আসতো, আসতে আসতে তারপর তো বর্ডার করা হয়ে গেল, তাহলে আর কেমন আসবে, তার কাটার বেড়া হয়ে গেল, তারপর থেকে লোকজন। মেলাটা কেমন হয়? মেলা ভালো, চূড়ান্ত মেলা। এই পাঁচ দিনের যে মেলা হয় না, চূড়ান্ত মেলা, বিশাল মেলা। তো মেলার যে বয়স কত, তখন তো আমরা ছোট থাকতে আসতাম মেলাতে, বলতে পারবো। তো আপনার বয়স কত? আমার তো এখন পাঁচপান্ন। পঞ্চান্ন? আমার আপনার মানে আগের থেকেই, মানে ছোট থেকে দেখছেন মেলা? ছোট থেকেই দেখছি, তো এখন বলতে পারবো না কত বয়স, সেটা বলতে পারবো। আমরা ছোট থেকেই দেখতে যাই আর কি, আমার তো পাঁচপান্ন চলতেছেই, তাহলে তার বুড়াগুলো কতদিন করছে। মেলা ভালো হয়, চূড়ান্ত মেলা। এই যে দুই একদিনের ভিতরে সার্কাস পড়বে, সার্কাস গাড়ি গেলে সম্পূর্ণ ভরে যাবে না? ভরে যায়, মাঠ গোটাটাই ভর্তি, মাঠ খালি থাকে। এবার ওই বটের গাছ ঠিকে যায়। পাঁচ দিনের মানে এই যে আমাদের আশপাশের ছেলেপেলেরা বাইরে থাকে সব মেলা দেখার জন্য, এখন চলে আসবো মেলাটা দেখে আবার বাইরে সব। মেলা ভালো। দাদা তো বলেন কি বলবো আমি, বাড়ি কোথায়? আমার বাড়ি তো তেলিঘাটা। আমার বাড়ি ঠিক আছে। এই যে রাস্তাটি আছে, রাস্তাটা কিন্তু পুরো বর্ডার চলে গিয়েছে, আর এই রাস্তাটা আছে একদম আমাদের মেন লাইন চলে গিয়েছে। তো হ্যাঁ, দিনাজপুরে তো তোমরা সাথেই থাকো, আমি এই ভিডিওর মধ্যে দেখি তোমাদের কতটুকু দেখাতে পারি। এখন আমরা হচ্ছে বর্ডারের সাইডে যাবো, তারাকাটা বেড়ার দিকে যাবো। তো ঠিক আছে, তোমরা ভিডিওটাকে শেষ অবধি পুরোপুরি দেখতে থাকো। এই ভিডিওটাকে আশেপাশে যারা দেখছেন, জায়গার নামটা হচ্ছে দাদা বলে দিল, তো অবশ্যই আসতে পারেন। এই মেলা অতি প্রাচীন মেলা, সেটা আমিও জানি, যেহেতু আমাদের বা পার্শ্ববর্তী এলাকায় এই মেলাটি হচ্ছে। আর আরেকটু আমি পরিচয় করিয়ে দিই, এই যে পাশে দাদা দাঁড়িয়ে আছে, এও কিন্তু এক ইউটিউবার, যদি একটু দু চার কথা বলতে। নমস্কার। তো আমিও এই পাঁচপুকুর মেলার পাশের এই একজন সদস্য, এবং আমি ছোটোমোটো একটা ইউটিউব চালাই যদিও। তো আপনারা যারা ভিডিও দেখছেন, আমাদের এই খুব প্রাচীনতম একটা পাঁচপুকুর মেলা, তো আপনারা মেলা দেখতে অবশ্যই আসবেন। এছাড়াও আমাদের এখানে বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের এসটি গান, আদিবাসী গান থাকবে, যারা তোমার ফিল্ম জগৎ থেকে আসবে। হ্যাঁ, যারা আপনারা দেখবেন মনস্থ করেছেন, আপনারা অবশ্যই আসবেন। আমাদের সেটা লাস্টের দিন, মেলার শেষের দিন হবে, তো অবশ্যই সবাকে নিমন্ত্রণ থাকলো, আমন্ত্রণ থাকলো, অবশ্যই আসবেন। দাদাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, তোমরা ভিডিও সাথেই থেকো, আমরা হচ্ছে এখন বর্ডার সাইডে যাবো। তো ঠিক আছে, তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আমরা এখন বর্ডার দিকে যাচ্ছি।